হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওবি শাইনটি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল আবার ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো এখন বাজে 7টা। তো বাসি সব কাজ টাজ আমার সারা হয়ে গেছে। সারা হয়ে যাওয়ার পরে তারপরে চান টান করে চা বানিয়েছিলাম। তো চা বানিয়ে বেলকনিতে বসে খাচ্ছি, আর আমার হাজবেন্ড ঘরে খাচ্ছে, আমার শাশুড়িও ঘরে খাচ্ছে, তো আমি বাইরে বসে এটা খাচ্ছি। তো রোজ বাইরে বসে এরকম করে আরাম করে বসে চা খাওয়া হয় না। বলতে গেলে আমার খুব সকালবেলা চা খাওয়া খুবই কম হয়, মানে ওই লেটেই খাওয়া হয়, এত সকালে খাওয়া হয় না, কারণ রান্না থাকে, ওই জন্য খাওয়া হয় না। তো আজকে রবিবার দেখে ওই জন্য সুস্থভাবে বসে চা খেতে পারছি, নাহলে আমার কপালে এত সুন্দর করে বসে রোজ আমার চা খাওয়া হয় না। তো চলো, আর আজকে সকালবেলায় রান্নারও কোনো চাপ নেই, কিছু নেই। আর সকালবেলায় রান্না হবে, ওই এখন যাব না, সকালবেলা এখন আর কোনো কাজ নেই, যাবো 1:30টার দিকে রান্না করে যাব। তোমার শাশুড়ি বললো আজকে ফুলে ভাতে রান্না করবে, তো আমি ভাতে চাটা খেয়ে তারপরে যাব টিমে বসে। তো আমি রান্নাঘরে যাওয়ার আগেই দেখি তোমার শাশুড়ি বসিয়ে দিয়েছিলো, উনিই করেছে। আর খুদে ভাতটা আমি ভালো রান্না করতে পারি না, না হলে ভাত আমার বেশিরভাগ দিন গলে যায়, তেমন একটা হয় না। আর যেহেতু আজকে সানডে, তো সানডেতে তো মাংস হবেই, মাংস না হলে তো হবে না। মাংস আনতে গেছে, তো আমি হচ্ছে পেঁয়াজ রসুন আদা, তো দেখো আমার পেঁয়াজ কাটতে কাটতে চোখের অবস্থা কিন্তু, চোখ দিয়ে একদম জল বেরিয়ে গেছে, মানে পুরো তাকাতেই পাচ্ছি না, এত জ্বলছিল। তো পেঁয়াজগুলো মুখ কেটে রেখে হচ্ছে আমি জলে ভিজিয়ে রেখেছি, তাহলে চোখটা কম জ্বলবে। তারপরে আমি মাংসের আলুগুলো কেটে নিচ্ছি, আর সজনে ডাঁটা আছে, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মানে হালকা তরকারি হবে, ওটা মাছ ছাড়াই হবে, যেহেতু মাংস হচ্ছে ওই জন্য আর মাছ রান্না করা হবে না। তো এখানে দেখো আমি টমেটোগুলো কেটে নিচ্ছি, তারপরে আদাটাকে ছুলে রাখবো, তো পরে মিক্সিতে আমি মশলাটা করে নেব। তো দেখো পেঁয়াজগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো পেঁয়াজের কষটা অনেকটা একটু কমেছে, নাহলে তখন তো আমি পুরো কাটতেই পারছিলাম না। আর অনেকদিনকার পেঁয়াজ, তো পেঁয়াজটা কেটে রেখে ভেতরে মানে কি বলবো গাছ হয়ে গেছে পেঁয়াজের মধ্যে। তো চলো পেঁয়াজগুলো কুচিয়ে নিই, তারপরে ও দেখি কখন মাংস নিয়ে আসে, কারণ রেশন আনতে গেছে, যেহেতু রেশনে আজকাল তো মানে বিশাল ডিমান্ড, মানে বড় লম্বা করে লাইন, যখন লিঙ্ক থাকবে তখন হচ্ছে পাওয়া যায়, নাহলে পাওয়া যায় না লিঙ্ক না থাকলে। তো রেশন আনতে গেছিলো তো সেই সকালে, তো ব্যাগ ঝুলিয়ে রেখেছিলো, তো এখনও পর্যন্ত আসেনি, এখন 10টা বাজে, তো দেখি কখন আসে, তারপরে রান্না করব। তো এখানে দেখো মাংসের আলু ভাজা হচ্ছে, তো আলু ভাজার পরে তারপরে মাংসটা দেবো, আলু ভাজাটা তুলে রেখে দেবো। তো এখানে দেখো পেঁয়াজ আছে, টমেটো, আর এই যে সজনের ডাঁটা, আর হচ্ছে আলু, আর যে মাংসটা আমি তেলতে মাখিয়ে রেখে দিয়েছি। তো আজকে লেবু মানে কোনো বাজারেই পাওয়া যায়নি, লেবু আনতে বলেছিলাম, আর লেবু দিয়ে না মাখালে আমার বেশ মাংসটা পোষায় না। তো দেখো এখানে মাংস কষানো হচ্ছে, তো দেখো আমার মাংস রেডি হয়ে গেছে, আর এই যে সজনের ডাঁটা আর আলু দিয়ে তরকারি, তো এটা খুবই অল্প করে রান্না করেছি, যেহেতু রাতে বিয়েবাড়ি আছে। তো ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে আমি এখন চান করতে যাব, তারপরে এসে খাওয়া দাওয়া করব। তো এখন দেখো আমি বাসন মাজছি, মানে স্নান খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, তো এখন বাসন মাজছি, মানে এঁঠো বাসন যেগুলো ছিল সব মেজে রেখে দিচ্ছি,
যেহেতু এখনকার মতন মানে আজকের মতো রান্নাঘরের পার একদমই শেষ। তো রাতে তো বিয়েবাড়ি আছে, তো ওখানেই খাওয়া দাওয়া হবে, রাতেও রান্নাবান্না কিছু হবে না। তো গাইজ, এখন 7টা বাজে, তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি, আর বিকালেও করিনি। আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, এক নম্বর কথা। তো ঘুম থেকে উঠলে একটু লেজি লেজি লাগে, তো ওই জন্য আরও ভিডিও করতে পারিনি। তো এখন বসে বসে চা খাচ্ছি, আর হচ্ছে লাইটটা কম লাগছে। এবার ঠিক আর একটু পরে রেডি হবো, আজকে একটা বিয়ের নিমন্ত্রণ আছে, তো বিয়ে বাড়িতে যাবো। যখন রেডি হবো তখন ভিডিওটা আবার শ্যুট করবো। তো চলো চা টা খেয়ে নিই। তো এখন দেখো আমি মেকআপ করতে চলে এসেছি, মুখ টুক ধুয়ে এসেছি। এখন প্রথমে একটা ক্রিম লাগিয়ে নিলাম, তো এবার ফাউন্ডেশন লাগাবো। ফাউন্ডেশন আর কনসিলারটা লাগিয়ে নিয়েছি, প্রথমে কনসিলারই লাগিয়েছি, তারপরে হচ্ছে ফাউন্ডেশন লাগাবো। তো এবার ফাউন্ডেশন দিয়ে ভালো করে মিক্স করে আমি করে নিচ্ছি মেকআপ। তো এখানে দেখো আমার ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে, তো এবার ফেস পাউডারটা মেখে নিলাম। তো এবার আইলাইনারটা পরব, তো আমি ফোনের সামনে আইলাইনারটা পরতে পারছিলাম না, তো আয়নার কাছে গিয়ে আমি পরে নিয়েছি। তো এবার লিপস্টিকটা পরে নিচ্ছি, কারণ আমি ফোনে করতে পারছিলাম না। আর এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে ওর জামা কাপড় আয়রন করছিলো, তো এবার দেখো আমি লিপস্টিকটা পরে নিই, কারণ আমি ক্যামেরার সামনে করতে পারছিলাম না, মানে ঠিক করে দেখতে পাচ্ছিলাম না। আর বেশি কিছু মেকআপ করবো না, যেহেতু মানে পাড়ারই বিয়ে, নিজেদের বাড়ির বিয়ে হয় তাহলে সেটা আলাদা ব্যাপার। তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো আগের দিন তো আমি শাড়িটা পরে মেলায় গিয়েছিলাম, তো এটাই বাইরে ছিল, তা ভাবলাম আর একটা বের করবো, তো এটাই পরে নিয়েছি। আর শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওদিকে দেখো আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, হচ্ছে এবার মাথায় চিরণে দিলেও হয়ে যায়। তো ওই বাড়ির সবাইও চলে এসছে, তো বাড়ির সবাই মিলেই যাবো। তো চলো বিয়ে বাড়ি যাওয়া যাক। তো এখানে দেখো এটা হচ্ছে বিয়ের মণ্ডপটা। অ্যাকচুয়ালি এখানে কোনো এখন লোকজন নেই, কেন বলো তো, অ্যাকচুয়ালি তখন বর এসেছিল, তো গেটের সামনে বর বরণ করছিল, তো ওই জন্যে ভেতরে কোনো লোকজন ছিল না তেমন একটা। তো আমরা দেখো এখন খেতে চলে এসেছি, সবাই বসে আছি, এখানে আমি আর আমার হাজব্যান্ড বসেছি। তো আমাদের পিছনের এসে আমার শাশুড়ি, বড়ো শাশুড়ি, ওই যে ওরা সব বসে আছে।
তো দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি, তো চলো আজকের ভিডিওটা এই অবধি। টাটা বাই বাই আর সবাইকে গুড নাইট।